অনলাইনে, তাহলে হলো 38 ইঞ্চি বা স্লাম্প আনলিমিটেড। আপনার দাম 60 টাকা থেকে 75, 70, 80, 90 কালার, ব্লু কালার, সবুজ কালার, তারপর হোয়াইট কালার, চারটা কালার হয়। চারটা কালার হবে না, তিনটা আছে। 3 ফুট যেমন ঢেউটিন 32 ইঞ্চি, এটা হলো 36 ইঞ্চি। আপনার সানসেটের জন্য ইউজ করে, মানে আপনার ঘরের সামনে আপনি যেন সিস কমাজে সিসটা যেন আপনি আটকে রাখে, তারপর হলো ইনসুলেশন ফোম, এটা হলো আপনার টিনের নিচে লাগে যেন আপনার গরমটা কম আসে। আচ্ছা, আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই, ভালো আছেন? এই তো ভাই, অনেক ভালো আছি। তো ঈদের পরে আবারও আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই। অনেকেই হচ্ছে বর্তমানে টিনের প্রাইস জানতে চায়, বিশেষ করে টালি টিন, প্রোফাইল টিন, ফাইবার টিন থেকে শুরু করে সব ধরনের আপডেট যে টিনগুলো আছে এগুলোর দাম জানতে চায়। তার উদ্দেশ্যে আজকে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া। যারা সরাসরি এই ভিডিও দেখে টিনগুলো কিনতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা যদি বলতেন। আমাদের দোকানের নাম তো অনলাইনে তো রেগুলার ভিডিও দিচ্ছি, দোকানের নাম তো আপনার অনেক ফেমাস বন্দর স্টিল কিং, আপনার ঢাকা নয়া বাজার প্রিন্স রোড। আচ্ছা, যে ফ্রেঞ্চ রোড দেখছি একেবারে ফ্রেঞ্চ রোডের একেবারে মেন রোডের সাথেই আপনাদের দোকান, দোকানের নাম হচ্ছে বন্দর স্টিল কিং। স্টিল কিং, এটা হলো গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে যে রোডটা, নবাবপুরের অপোজিটে নয়া বাজার। আচ্ছা, নবাব সজীব ভাই, অনলাইনে তো প্রতিনিয়ত আপনি ইনশাআল্লাহ বিক্রি করছেন, হোলসেল রিটেল দুইটাই? হ্যাঁ, হোলসেল রিটেল দুইটাই আমরা বিক্রি করছি অল টাইম সারা বাংলাদেশের 66 জেলায়। ভাই চলেন, আপনাদের কাছে যেই বর্তমানে কালেকশনগুলো আছে এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দিই একটু। জি আসেন সজীব ভাই, শুরুতে কী দেখাবেন? শুরুতে এই যে ভাই টালি টিন, এটা হলো অনলাইনে সবচেয়ে আপনার বেশি চলে, অনলাইনে প্রচুর চাহিদা এই টালি টিনের। যেমন আপনার সিলেট লাইনে, তারপরে আপনার রংপুর, দিনাজপুর, তারপর এই কুষ্টিয়া, সারা বাংলাদেশের 66 জেলায় আমাদের কাছে রেগুলার এই টালি টিনগুলো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, টালি টিন এগুলোর থিকনেস কত হয়, পাশে চড়াই কত? এটা পাশ হয়, মানে পাশটা একটু খেয়াল করে, পাশ হয় এখান থেকে এখানে 38 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আর লম্বা হলো আনলিমিটেড 8, 10, 12, 14, বেশিরভাগ আপনার 10-12 উপরে কেউ নেন, আপনার চাল 10 ফুটের মধ্যেই হয়, 10-12 ফুটের মধ্যেই হয়, 8 ফুট, 9 ফুট, 10 ফুট, 6 ফুট, 7 ফুট, এনি চাই 7.5 ফুট, 8 ফুট। আমাদের নিজের কারখানা, তো আমরা নিজেরাই এগুলো তো, আমরা হলো বিদেশ থেকে কয়েল নিয়ে আসি। হ্যাঁ, কয়েল নিয়ে আসি, আমরা নিজেদের কাছ থেকে ডাইসটা ভাঁজ করি, হ্যাঁ আপনাদের সাইজ অনুযায়ী ভাঁজ করি। আমাদের কাছে ভাই অনেকে আসে কল দেয় যে ভাই আমরা আইডিয়া নেওয়ার জন্য আমাদের ধারণা দেন ভাই, আমরা অনেক ব্যস্ত মানুষ, বুঝলেন তো, নয়া বাজার পাইকারি টিনের দোকানদার, সারা বাংলাদেশে যত জায়গায় টিন দেখবেন সব নয়া বাজার থেকে নিতে হবে, আমাদের থেকে নিতে হবে। অনেক আমাদের থেকে আইডিয়া দাও, আইডিয়াটা আপনারা নিয়ে নেন, আমি ভিডিওতে বলে দিই, টিনের পাশ থাকে 38 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি ল্যাপিং খায়, মানে 3 ইঞ্চি খেয়ে যাবে, 35 ইঞ্চি টিকবে। আপনারা আপনারা আগে প্রেম করে মিস্ত্রি থেকে মাপ নেবেন, মিস্ত্রি থেকে মাপটা নেবেন, কয় ফুটি কয় ফিট স্টিল লাগে মাপটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, ইমো আছে, মাপটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর যারা একান্ত যারা আপনার কিনবেন অনলাইন, ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন, তারা হোয়াটসঅ্যাপে মাপ দিয়ে দিবেন, ব্যাংকে টাকা দিয়ে দিবেন, মাল পাঠিয়ে দিব। আর যারা আপনার হাটে চলে আসবেন দোকানে, সরাসরি সাইজটা নিয়ে দোকানে আমার ঠিকানা চলে আসবেন, আশা করি ভালো মালটা, বাজারে সেরা মালটা আপনি আমার থেকেই পাবেন। সজীব ভাই, এগুলো আমাদের দামের আইডিয়া দিয়ে দেন। যে এগুলো হলো ভাই 60 টাকা থেকে শুরু হয়, 60 আপনার 60 টাকার মধ্যে আপনার ঝিংক্রম, আর 65, 70, 75, 80, 90 বিভিন্ন, আপনার 60 থেকে 80, 90 টাকার মধ্যে আপনার, এটা আমার সাথে কত টাকা দামে নেবেন, যখন আপনি মাপটা বের করে আমার সাথে সরাসরি কথা বলবেন যে ভাই আমি এত টাকার মধ্যে নিব, আমি আপনার সাথে দাম কম্পেয়ার করে নিব। হ্যাঁ, যে আপনি কত বোঝাচ্ছে, যে আপনার জিঙ্কের উপরে থিকনেস 50 মিলি, থিকনেস একটাই, মিনিমাম জিঙ্কের উপরে কালার দাম ভেরি করে, মালের মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে, এ গ্রেডের, বি গ্রেডের, সি গ্রেডের, ডি গ্রেডের মাল আছে, তারপর জিঙ্ক কত পার্সেন্ট, যে এটা আমার সাথে আপনি ফোনে কথা বলবেন। ঠিক আছে, এই পাশে দেখছি এগুলো সব হচ্ছে প্রোফাইল টিন ভাই। হ্যাঁ জি, এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন, এগুলো দিয়ে এখন যখন এখন এখন ভাই ঢেউ টিনের আর চাহিদা নাই, এখন সবাই প্রোফাইল টিনের জন্য পাগল। আচ্ছা, এগুলো দিয়ে গরগল হয় কি, গরমটাও কম লাগে, এমনকি টিন টিকসই অনেক বেশি, ঢেউ টিন থেকে 5 গুণ টিকসই বেশি প্রোফাইল টিন, এগুলো ঠিকনেসে এমন হয়, দামে বেশি ভেরি না, প্রায় ওগুলা বান যদি হয় আপনার 10,000 টাকা, এটা ভান পরে 10,500 টাকা, মানে 500-700 টাকা আপনার ভেরি করে, কিন্তু টিকসই 5 ডাবল, এমনকি দেখতে সুন্দর লাগে আপনার, টিকসইও ভালো হয়, টিকসই হয় অনেক না। আচ্ছা, এগুলো পাশে কত, লম্বায় কত? এটা পাশ হলো 3 ফুট। এই যে ভাই এগুলো একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি, আমাদের কাছে অনেক গ্রাহক ভাই, এটা তো অনলাইন প্রোডাক্ট না, আমরা আসলে অনেক ব্যস্ত মানুষ, জাস্ট মানুষের অনেক মানুষ জানে না, গ্রামে থাকে তো, যেমন অনেক মানুষ মনে করে টালি টিনগুলার, তারপরে প্রোফাইল টিনগুলার অনেক দাম, দাম ভেরি করে, দাম ডেটের সাথে তেমন ভেরি নেই, এই জন্য আমরা ভিডিও আজকে প্রায় কন্টিনিউ, আপনার এখানে 3 বছর থেকে ভিডিও করতেছি, আমাদের কাছে অনেক অনলাইনে নিচ্ছ, যেমন এটা আপনার দাম এখান থেকে এখানে থাকে হলো 3 ফুট 37 ইঞ্চি, 37 ইঞ্চি থাকে,
তিন ইঞ্চি ঢেউ খাবে, মানে একটা ঢেউ খেয়ে যাবে। হ্যাঁ, লম্বা হলো আনলিমিটেড। আচ্ছা, তিনটা আছে তিন ফুট, যেমন ঢেউটিন 32 ইঞ্চি, এটা হলো 37 ইঞ্চি। আচ্ছা, আপনি আগে আপনার মিস্ত্রি থেকে মাপ নেবেন, আপনার কত ফুটি কয় ফিট স্টিল লাগে। হ্যাঁ, মাপ নিয়ে যখন আপনি কিনবেন, দামটা আপনি আমার থেকে আইডিয়া, এটার দাম হলো 55 টাকা থেকে শুরু করে 75-80 টাকা পর্যন্ত আছে পার স্কয়ার ফিট। না, পার স্কয়ার 55, 60, 65, 70, 80, এটা ফোনে আমার সাথে রেটটা আপনি কত টাকা নেবেন, রেটটা আমার সাথে সরাসরি কথা বলবেন, কথা বলে কেমন কোয়ালিটির নেবেন, কেমন টিকসই নেবেন। আপনি অনেক মাল আছে 2 বছরের জং পড়ে, অনেক মাল আছে 30 বছরের জং পড়ে না। আচ্ছা আচ্ছা, ডালের ক্ষেত্রে, প্রোফাইলের ক্ষেত্রে অনেক মাল আছে 20 বছরের জং পড়ে না, 30 বছরের জং পড়ে না, অনেক মাল আছে আবার 2 বছর পরে আপনার মাল পুরো জং পড়ে যাবে। এটা আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড, এটা আমার সাথে সরাসরি কথা বলবেন। তো সজীব ভাই, এগুলার কালার কতগুলার কালার হবে? এই যে কালার আপনার রেড কালার, ব্লু কালার, সবুজ কালার, তারপর হোয়াইট কালার, চারটা কালার হয়। চারটা কালার হবে না? আচ্ছা আচ্ছা, আর ক্যানোপি দেখতে পাচ্ছি এই পাশে আপনাদের, এগুলো হচ্ছে কি কি কাজে লাগে ভাইয়া? এটা হলো আপনার সানসেটের জন্য ইউজ করে, মানে আপনার ঘরের সামনে আপনি যেন সিস কমাজে এই সিসটা যেন আপনি আটকে রাখে, তারপরে হলো সৌন্দর্যের জন্য বৃষ্টি ঝরে। হ্যাঁ, এটার কালার কয়টা হয়? এটা লাল, ব্লু, সবুজ, সাদা, চারটা কালার হয়। এগুলো কিভাবে বিক্রি করতেছেন? এটা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়, আপনার এই প্রোফাইলের মতো বিভিন্ন কোয়ালিটির উপর দাম বেরি করে 60, 65, 70, 75। সর্বনিম্ন কত থেকে শুরু থাকে? সর্বনিম্ন 55 টাকা থেকে, 55 থেকে শুরু থাকে। আচ্ছা, আর এরপরে এগুলো হচ্ছে হিট প্রোটেক্টর ফোম। জি, এগুলো হলো ইনসুলেশন ফোম, এটা হলো আপনার টিনের নিচে লাগে যেন আপনার গরমটা কম আসে। আচ্ছা আচ্ছা, আর যদি অ্যাকচুয়ালি ভাই আমরা তো আসলে বিক্রির জন্য না, আমরা হলো আপনি যদি আপনি সিলিং করেন তাহলে হিট প্রুফ লাগার দরকার নেই। ঠিক আছে, সিলিং করেন, আর সিলিং না করলে আপনি ইনসুলেশন ফোম লাগাবেন। ডাইরেক্ট যদি টিন থাকে তাহলে এগুলো লাগে, এটাও কিন্তু হিট প্রুফ। হ্যাঁ, এটা হলো ডাবল বাবল, এটা হলো ভাবল, এটা আপনার এটা হলো ফ্যাক্টরিতে, বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে গুলো ব্যবহার করা হয়, এটা হলো একটা তো আগুনও ধরবে না। আচ্ছা, এটা কত প্রাইস? এটা স্কোয়ার ফিট হলো 13 টাকা। 13 টাকা, আর এগুলো আপনার ঘরের জন্য হলে এগুলো ইনসুলেশন ফোম, নিচে ফোম থাকে উপরে ইয়ে থাকবে, এটা এগুলো হলো ঘরের জন্য। মিনিমাম কত থেকে শুরু থাকে? এটা হলো আপনার 6 টাকা থেকে শুরু। 6 টাকা থেকে? হ্যাঁ, 6 টাকা। এগুলো কি একটু দাম বাড়তে আগে থেকে নাকি? হ্যাঁ, আগে থেকে একটু বাড়ছে, 5 টাকা দামেরও আছে, কিন্তু ভাই কোয়ালিটি 5 টাকা, 7 টাকা, 8 টাকা বিভিন্ন ধরনের আছে, এটা সরাসরি কথা বলবেন। আপনার আপনার টাকার উপরে মাল ভেরি করবে, এগুলো আপনার বোঝার কোনো হয় না, কাউকে এটা কাউকে টাচ করতে পারে, টাচ করতে হবে, টাচ না করলে এসব মাল কিনতে পারবেন না। এগুলো যেমন আপনার অনলাইন প্রোডাক্ট না, যে আপনি এক দোকান থেকে এক দোকানে কম দিয়ে দিয়েছেন, আপনি নিয়ে নিছেন। ওকে, ঠিক আছে। ওকে সজীব ভাই, ফাইবার টিন আপনাদের কাছে আছে? হ্যাঁ, অবশ্যই ফাইবার টিন আছে ভাই। আমাদের কিছু ফাইবার টিনের কালেকশন আছে, এটা হলো আপনার যেমন এটা কালার হলো সবুজ কালার। হ্যাঁ জি, যেমন আপনার সাদা কালার আছে, আমি দেখেন এগুলো সাদা, এগুলো কি আলোর জন্য? এগুলো আলোর জন্য ব্যবহার করা হয়, মানে দিনের বেলা একটা দিলে হয়তো বা লাইটের আলোটা খুব কম লাগে না? আলোটা খুব। আচ্ছা, ফাইবার টিন কত থেকে শুরু থাকবে? ফাইবার টিন হলো আপনার 40 টাকা থেকে শুরু হয়, 40, 45, 50, 60, বিভিন্ন দামের আছে ভাই, দামের শেষ নাই। বাট আপনি কথা বলে দিবেন, যখন আপনি আগে মাল মিস্ত্রি থেকে আগে মাপ নেবেন ভাই, দামটা তো আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন আবারও বলে দিই ভাই, টালিটিন হলো 38 ইঞ্চি পাস। এই টালিটিনের বেশি চাহিদা অনলাইনে, তালি হলো 38 ইঞ্চি পাস, লাম্বা আনলিমিটেড। আপনার দাম 60 টাকা থেকে 75, 70, 80, 90 বিভিন্ন দামের আছে, এটা আপনি সরাসরি আমার সাথে কথা বলবেন। আগে মিস্ত্রি থেকে আগে ভাই মাপ নেবেন, আপনি মিস্ত্রির সাথে মিস্ত্রি থেকে মাপ না নেওয়া পর্যন্ত আমার সাথে কোনো কথা বলে কোনো লাভ হবে না। আমি তো যা আমার থেকে যা অনেকে ফোন দেয় ভাই, যেমন আমার সকাল থেকে ভাই 40 থেকে 50টা কল আসছে, এই শুধু অনলাইন থেকে যে ভাই আইডিয়া নেওয়া, আইডিয়া নেওয়ার জন্য আমি সবাইকে বলি ভাই আমার থেকে আইডিয়া কিছু নিতে পারবেন না আপনি, আইডিয়া তো আমি যেগুলো আমাকে জিজ্ঞেস করুন, আমি ভিডিওতে এগুলো বলে দিচ্ছি। 5, 38 ইঞ্চি লম্বা আপনার আনলিমিটেড, 6, 7, 8, 9, 10, 12, 14 আপনি নিতে পারলে আমি আরো বড় দিতে পারবো। বাট তারপরে হলো আপনি 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 কত ফুটি কত ফিট স্টিল লাগে, আপনি মিস্ত্রি থেকে আগে সাইজটা নেবেন। যদি আপনি ফ্রেম করেন, ফ্রেম তো করছেন না, করলে একটা মিস্ত্রি ঠিক করবেন, মাপটা নেবেন, মাপটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বা সরাসরি কল দিবেন। আমার নাম্বার একটাই, 01797048267, এই নাম্বার একটা নাম্বারে আমার, ওই নাম্বারে কল দিবেন ভাই। যে আমাদের তারপর এই ড্যাশটাও আছে, এটা অনেকে চাই, কিন্তু এটা একটু প্রবলেম আছে, এটা আপনার ফিটিংসে প্রবলেম হয়, আর হলো আপনার কোয়ালিটি এত সম্পূর্ণ না, তারপর আবার লাগানোর পরে আপনার ফিটিং মিলে না। হ্যাঁ, 5টা লিটার, হ্যাঁ 5টা লিটার ফিটিং মিলে না, এই জন্য আমরা এত দেখাইও না, আর এত বিক্রির জন্য না, মানুষ করে ভাই খারাপ বার। আপনি মানে 5টা লিটার একটু সেটিং করতে সমস্যা হয়, একটা শক্ত করে গড় করলেন, তারপরে আপনার গড়টা আপনার আপনার লাগানোর পরে ফিটিং হলো না, তখন তো ভাই প্রবলেম। এই জন্য আমরা 5টা লিটার আসলে এত সে যাদের পছন্দ আপনারা আপনাদেরও সি মতো নিতে পারেন ভাই, আমার এটা লাগবেই, আমি আপনার এটার জন্য কিছু নিব না, আমার দায়বার নাই, আপনি পছন্দ আপনি নিতে পারেন, পরে কিছু হলে আমারে বলতে পারবেন না। আর এটা কিন্তু প্রোফাইলের মতে বাসটালিটা এত সুন্দর কিছু না, গল এই ঘর ঘরার পরে সুন্দর লাগে না, টালি মনে হয় না, টালি মনে হয় এটাকে। জি জি জি, এটা ডিজাইনের টালি দিয়ে আলাদা, লুকিংটাই আলাদা। আমি ভাই ঘর করছি, আমার ঘর করছি থাকার জন্য, কিন্তু ঘরটা হয়ে গেছে পার্ক,
মানে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে, এত সুন্দর হয়েছে পার্কটা, মানে অনেক সুন্দর দেখা যাবে, অনেক সুন্দর দেখা যায়। সজীব ভাই, বর্তমানে আপনাদের কাছে যে কালেকশন গুলো আছে এগুলো দেখাইলাম, মূলত হচ্ছে প্রোফাইল আর টালিটিন গুলাই অনলাইনে বেশি চলে, তাই না? এগুলো আমরা দেখাইলাম, দামের আইডিয়া দিলাম, যদি সরাসরি কেউ এসে বা অনলাইনে নিতে চায় তাদেরকে শেষে আবার প্রসেসিংটা যদি বলে দিতেন। প্রসেসিংটা হলো আপনি যদি আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তাহলে আমাকে কল দিয়ে সাইজ দিয়ে সাইজটা দিয়ে দিন, আমি মেমো করে দিব। আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন, আমি আপনার ঠিকানা মতো মাল পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে বা ছোটো পিক আপ দিয়ে, আশেপাশে পিক আপ দিয়ে যেভাবে সুবিধা হয়, যদি মাল বেশি হয় ট্রান্সপোর্ট থেকে কস্টিং কম হয় পিক আপ দিয়ে পাঠিয়ে দিব। আমাদের পরিস্থিতি স্টেশনের পিক আপ আছে, আর যদি আপনি মাল কম হয় ট্রান্সপোর্টের মাধ্যমে 50-60 টাকা ফিজ নিবে, ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিব। হ্যাঁ, আর যদি আপনি সরাসরি দোকানে চলে আসেন তাহলে তো আসতে নেই, এটা হলো ঢাকা, আপনার নাম করা জায়গা ঢাকা নয়া বাজার নবপুর, এগুলো চিনে না মানুষ কেউ নাই। আচ্ছা, নয়া বাজার, এটা হলো গুলিস্তান থেকে আপনার সদরঘাট যে রোডটা, ওই রোডটার হাতের বাম পাশে পেঞ্চ রোডে। হ্যাঁ, আপনার গুলিস্তান থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিবে। হ্যাঁ, আর হলো আপনি সিলেট থেকে আসলে যাত্রাবাড়ি সাইদাবাজ নামলে ওখান থেকে 80 টাকা রিক্সা ভাড়া নিবে, আর হলো আপনি উত্তরবঙ্গ থেকে আসলে আপনি মতিঝিল নামলে বা আপনি অন্য জায়গায় নামলে 60 টাকা রিক্সা ভাড়া নিবে। এটা হলো পুরান ঢাকা বসছে, ঢাকা বংশালের সাথে, বংশাল নয়া বাজার একসাথে, আর হলো আপনার নবপুরের সাইডে নয়া বাজার এক নামে সবাই চিনি। ওকে, ঠিক আছে সজীব ভাই, ভিডিওতে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম, ইনশাল্লাহ। আমার ভাই নাম্বার একটাই, গ্রামীণ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ফোন একটা নাম্বারে, এই নাম্বারে কল দিবেন।